হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএনএম এডুকেশন। আজকের এই ভিডিওতে দশম শ্রেণীর ইতিহাসের 50 নম্বরের কম্বাইন মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো। একের দাগের প্রশ্ন বলছে, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। এখানে তোমাদের চারটি প্রশ্ন আছে, এক নম্বর করে মোট চার নম্বরের প্রশ্ন আছে। দেখো, বাম দিকে ক স্তম্ভে প্রথম প্রশ্ন আছে 1.1 ভাই সরয়, এটা ডান দিকে তোমাদের গ দাগের সঙ্গে ম্যাচ করবে, হবে লর্ড ক্যানিং। আচ্ছা, এরপর 1.2 আছে চৈত্র মেলা, এটা ঘ দাগের সঙ্গে ম্যাচ করবে নবগোপাল মিত্র। এরপর 1.3 আছে জমিদার শোভা, এটা তোমাদের ডান দিকে ক দাগের সঙ্গে ম্যাচ করবে রাধাকান্ত দেব। এরপর 1.4 আছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, এটা তোমাদের খ দাগের সঙ্গে ম্যাচ করবে, হবে তারকনাথ পালিত। এরপর তোমাদের দুয়ের দাগের প্রশ্ন বলছে, সত্য মিথ্যা নির্ণয় করো। এখানে তোমাদের চারটি প্রশ্ন আছে, এক নম্বর করে মোট চার নম্বরের প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন 2.1, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের অভিঘাতে ভারতে ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটেছিল, এটা হচ্ছে মিথ্যা। এরপর 2.2, ভারতসভা গড়ে উঠেছিল দেশের জনগণকে বৃহত্তর রাজনৈতিক কর্মকাণ্ডে একজোট করার জন্য, এটা হচ্ছে সত্য। এরপরের প্রশ্ন 2.3, 1857 বিদ্রোহকে জাতীয়তাবাদীরা ভারতের স্বাধীনতা যুদ্ধ বলে ব্যাখ্যা করেন, এটা হচ্ছে সত্য। এরপরের প্রশ্ন 2.4, বর্তমান ভারত গ্রন্থে স্বামী বিবেকানন্দ শূদ্র জাগরণের কথা বলেছেন, এটা হচ্ছে সত্য। এরপর তোমাদের তিনে থেকে প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। এখানে তোমাদের চারটি প্রশ্ন আছে, এক নম্বর করে মোট চার নম্বরের প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন 3.1, ভারতের ছাপা প্রথম বাংলা বই হলো এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ শূন্যস্থানে হবে এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এরপর 3.2, ফোর্ট উইলিয়াম কলেজ শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে, অর্থাৎ শূন্যস্থান হবে 1800। এরপরের প্রশ্ন 3.3, ঔপনিবেশিক ভারতে লর্ড ক্যানিং প্রথম ভাইসরয় নিযুক্ত হন, অর্থাৎ শূন্যস্থানে লর্ড ক্যানিং হবে। এরপরের প্রশ্ন 3.4, আনন্দমঠ উপন্যাসটি 76-এর মনন্তর ও সন্ন্যাসী বিদ্রোহ আন্দোলনের পটভূমিতে রচিত হয়, অর্থাৎ শূন্যস্থানে হবে 76-এর মনন্তর ও সন্ন্যাসী বিদ্রোহ। এরপর চারের দিকের প্রশ্ন বলছে, দুটি বা তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে তোমাদের পাঁচটি প্রশ্ন আছে, দু নম্বর করে মোট 10 নম্বরের প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন 4.1, ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা লেখো। উত্তরটা তোমরা লিখবে, ইতিহাস চর্চার ক্ষেত্রে ইন্টারনেটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, ইন্টারনেটের ব্যবহারগুলি নিম্নে আলোচনা করা হলো। এক নম্বর পয়েন্টে লিখবে, তথ্যের সহজলভ্যতা। এখানে তোমরা লিখবে, বিশ্বের বিভিন্ন লাইব্রেরি, মিউজিয়াম, আর্কাইভ, মহাফেজখানার তথ্য, বিভিন্ন ঘটনা, ছবি, আওয়াজ ঐতিহাসিকদের কাছে মুহূর্তের মধ্যে এনে হাজির করে ইন্টারনেট। এর পরের পয়েন্টে লিখবে, সময় ও খরচের হ্রাস। পূর্ববর্তীকালে তথ্য সংগ্রহ করতে হলে ঐতিহাসিকদের দেশের বিভিন্ন প্রান্তে বা বিদেশে যেতে হতো, বর্তমানে ইন্টারনেট ব্যবস্থার ফলে স্বল্প সময়ে অল্প খরচে বিভিন্ন তথ্য পাওয়া যায়, ফলে সময়ের অপচয় কম হয় ও খরচও কম হয়। এর পরের প্রশ্ন 4.2, ডেভিড হেয়ার কেন স্মরণীয়? এখানে তোমরা লিখবে, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে যেসব বিদেশিরা উদ্যোগী হয়েছিলেন তাদের মধ্যে ডেভিড হেয়ার বিশেষভাবে উল্লেখযোগ্য, শিক্ষা বিস্তারে তার অবদানগুলি হলো। এক নম্বর পয়েন্টে লিখবে তোমরা, তিনি 1817 খ্রিস্টাব্দে হেয়ার স্কুল প্রতিষ্ঠা করেন। দু নম্বর পয়েন্টে লিখবে, তিনি ছিলেন হিন্দু কলেজের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন প্রতিষ্ঠাতা। তিন নম্বর পয়েন্টে লিখবে, স্কুল পাঠ্য বই প্রকাশের জন্য তিনি প্রতিষ্ঠা করেন ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। 1818 খ্রিস্টাব্দে মফস্বলে স্কুল প্রতিষ্ঠার জন্য ক্যালকাটা স্কুল সোসাইটি গড়ে তোলেন। চার নম্বর পয়েন্টে লিখবে, তিনি কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এর পরের প্রশ্ন 4.3, বারাসাত বিদ্রোহ কী? এখানে তোমরা লিখবে, বাংলায় ওহাবি আন্দোলনের প্রবর্তক ছিলেন মীর নিসার আলী বা তিতুমীর। তিনি 24 পরগনা বারাসাত অঞ্চলে এই আন্দোলন করেছিলেন বলে একে বারাসাত বিদ্রোহ বলা হয়। এই বিদ্রোহটা হয়েছিল 1830-1831। এরপরে তোমরা প্যারা করে লিখবে যে, তিতুমীর দেশীয় জমিদার অত্যাচারী নীলকর সুদখোর মহাজনদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দরিদ্র অত্যাচারিত কৃষকদের নিয়ে একটি সংগঠন গড়ে তোলেন। তিতুমীর বারাসাত বসিরহাট অঞ্চলে ইংরেজ শাসনের অবসান ঘোষণা করে নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেন। তিনি তার ভাগ্নে গোলাম মাসুমকে সেনাপতি ও মইনুদ্দিন নামে জনৈক ওহাবিকে প্রধানমন্ত্রী বলে ঘোষণা করেন। তিনি নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা তৈরি করে সেখানে তার সদর দপ্তর প্রতিষ্ঠা করেন। এই ঘটনা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত।
এরপরের প্রশ্ন 4.4, গোরা উপন্যাসের মধ্যে দিয়ে কোন দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ্য করা যায়? যেসব মনীষীদের লেখায় ভারতীয় জাতীয়তাবোধ ফুটে উঠেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুর তার এই উপন্যাসে সমকালীন যুগজীবনের প্রতিচ্ছবি এঁকেছেন। এক দ্বন্দ্ব ও তা থেকে উত্তীর্ণ এক সামগ্রিক পরিমণ্ডল এখানে চিত্রিত হয়েছে। এরপর তোমরা প্যারা করে লিখবে, আইরিশ যুবক গোরা হিন্দু পরিবারে লালিত পালিত হয়ে নিজের বিদেশি সত্তা ভুলে গিয়ে বাঙালি হয়ে যায়, কিন্তু বাঙালি মেয়ে তাকে মেনে নিতে পারেননি বা গোরাকে বাঙালি বলে মনে করেননি। আবার এই উপন্যাসের কিছু অংশে ব্রাহ্ম সমাজের সঙ্গে হিন্দু সমাজের বিরোধের কথা বলা হয়েছে। এরপর তোমরা প্যারা করে লিখবে, এই উপন্যাসে ব্যক্তির সঙ্গে সমাজের, সমাজের সঙ্গে ধর্মের, ধর্মের সঙ্গে মানব সত্যের বিরোধ স্পষ্ট হয়ে উঠেছে। এরপরের প্রশ্ন 4.5, গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কোন? এখানে তোমরা লিখবে, গগনেন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের একজন সদস্য। তিনি বঙ্গীয় ঘরানার এক চিত্রকর ও ব্যঙ্গচিত্রশিল্পী হিসেবে বিখ্যাত হয়ে আছেন। এরপর তোমরা হেডিং দেবে গগনেন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা। এক নম্বর পয়েন্টে লিখবে, গগনেন্দ্রনাথ ঠাকুর তৎকালীন ভারতীয় ধনী ও অভিজাত সম্প্রদায়ের ক্রিয়াকলাপ নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করেন। তার ব্যঙ্গচিত্রগুলির মধ্যে অদ্ভুত লোক, বিরূপ বজ্র ও নবহুল্লোড় প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। দু নম্বর পয়েন্টে লিখবে, গগনেন্দ্রনাথ তার শিল্পকলার মাধ্যমে সমাজের নানান বিষয়কে তুলে ধরেছিলেন। প্রবাসী ও মডার্ন রিভিউতে তার ব্যঙ্গচিত্রগুলি ছাপা হতো। এরপর তোমাদের পাঁচের দাগের প্রশ্ন বলছে, 7টি বা 8টি বাক্যে উত্তর দাও। এখানে তোমাদের 5টি প্রশ্ন আছে, 4 নম্বর করে মোট 20 নম্বরের প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন 5.1, মহেন্দ্রলাল সরকার কেন স্মরণীয়? ভারতবর্ষের বিজ্ঞান চর্চার ইতিহাসে ডক্টর মহেন্দ্রলাল সরকার একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন। এরপর তোমরা প্রথম পয়েন্টে লিখবে, বিশিষ্ট চিকিৎসক। এখানে তোমরা লিখবে, 1863 খ্রিস্টাব্দে মহেন্দ্রলাল সরকার মেডিকেল কলেজের দ্বিতীয় MD হিসাবে পরিগণিত হয়। এলোপ্যাথিক চিকিৎসক হিসাবে তার খ্যাতি যথেষ্ট হলেও ক্রমশ তিনি হোমিওপ্যাথিক চিকিৎসার প্রতি বিশেষ আগ্রহী হয়ে ওঠেন। এর পরের পয়েন্টে লিখবে তোমরা, জাতীয় বিজ্ঞান সমিতি গঠনের পরিকল্পনা। বিজ্ঞান চর্চা ও যুক্তিবাদের তিনি ছিলেন পূর্ণ সমর্থক। 1860-এর দশক থেকেই অন্ধবিশ্বাসের পরিবর্তে তিনি বাঙালি জাতিকে যুক্তিবাদের পথে নিয়ে যেতে সচেষ্ট হন। এজন্য তিনি একটি জাতীয় বিজ্ঞান সমিতি গড়ে তোলার কথা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেন। 1869 খ্রিস্টাব্দে তার সম্পাদিত ক্যালকাটা জার্নাল অব মেডিসিন নামক মাসিক পত্রিকায় এরূপ একটি প্রতিষ্ঠান স্থাপনের ইচ্ছা প্রকাশ করে একটি প্রবন্ধ লিখেছিলেন। এর পরের পয়েন্টে লিখবে তোমরা, IACS এর প্রতিষ্ঠা। এর উদ্যোগ ও প্রচেষ্টায় 1876 খ্রিস্টাব্দের 29 জুলাই গড়ে ওঠে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স, অর্থাৎ IACS বা জাতীয় বিজ্ঞান সভা। সমগ্র ভারতে এটিই ছিল প্রথম বৈজ্ঞানিক গবেষণা ও আলোচনামূলক প্রতিষ্ঠান। এর পরের পয়েন্টে লিখবে, বিজ্ঞান চর্চায় মহেন্দ্রলাল সরকারের ভূমিকা। IACS এর উদ্দেশ্য ছিল বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলা এবং বিজ্ঞানের গবেষণার মানোন্নয়নের মাধ্যমে পাশ্চাত্যের বিজ্ঞানের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলা। তার উদ্যোগে এই প্রতিষ্ঠানে বিজ্ঞানের বিভিন্ন শাখা যেমন পদার্থবিদ্যা, রসায়ন, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, শারীরবিদ্যা, ভূবিদ্যা, অঙ্ক প্রভৃতির জন্য পৃথক পৃথক বিভাগ গঠিত হয়। দেশের বহু গণ্যমান্য মানুষ যথা আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু, নীলরতন সরকার, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রমুখের সঙ্গে যুক্ত ছিলেন। এর পরের পয়েন্টে লিখবে, নারীদের বিজ্ঞান চর্চা। নারীরাও যাতে বিজ্ঞান চর্চায় অংশগ্রহণ করতে পারে সেই প্রচেষ্টাও ডক্টর সরকার করেছিলেন। তার উদ্যোগে সরলা দেবী চৌধুরানী এই প্রতিষ্ঠানের পদার্থবিদ্যার শ্রেণীকক্ষে ছাত্রদের সঙ্গে একত্রে পাঠ গ্রহণের অনুমতি লাভ করেছিলেন। এরপর তোমরা লিখবে মূল্যায়ন। এখানে তোমরা লিখবে, বিজ্ঞান সাধনায় তার এই বিপুল অবদানের জন্য ডক্টর মহেন্দ্রলাল সরকারকে জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলে অভিহিত করা হয়। সীমিত উদ্যোগ, বিভিন্ন অসুবিধার মধ্যেও ডক্টর মহেন্দ্রলাল সরকার যে মহান কাজ শুরু করেছিলেন সেজন্য তার কাছে দেশবাসী চিরকৃতজ্ঞ। পরে প্রশ্ন 5.2, শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা উল্লেখ কর। 1800 খ্রিস্টাব্দে উইলিয়াম ক্যারি শ্রীরামপুরে পদার্পণ করলে উইলিয়াম ওয়ার্ড ও মার্সম্যানের সহায়তায় শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের যাত্রা শুরু হয়। শিক্ষা বিস্তারে মিশনারিদের অবদান ছিল গুরুত্বপূর্ণ। প্রথম পয়েন্টে লিখবে রক্সবার্গের অবদান। শিবপুর বোটানিক্যাল গার্ডেনের পরিদর্শক
রক্সবার্গ বাংলায় 35টি গাছের তালিকা তৈরি করেন। উইলিয়াম কেরি এটির সম্পাদনা করেন এবং নাম দেন হার্টস বেঙ্গলেনসিস। এর পরের পয়েন্টে লিখবে উইলিয়াম কেরির ভূমিকা। রক্সবার্গের পরবর্তী পরিদর্শক ওয়াকিলের এশীয় উদ্ভিদের সংকলন গ্রন্থটির সম্পাদনা করেন উইলিয়াম কেরি। 1820 খ্রিস্টাব্দে এই উদ্দেশ্যে কৃষি উদ্যাল পালন সমিতি স্থাপন করেন তিনি। উইলিয়াম কেরি একটি কাঠের মুদ্রণ যন্ত্র তৈরি করেছিলেন। শ্রীরামপুর কলেজে পদার্থবিদ্যা, রসায়ন, জীবনবিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, ভূবিদ্যা প্রভৃতি বিষয়ে পড়ানো শুরু হয় এবং এই মুদ্রণ যন্ত্রে নানা গ্রন্থ ও ছাপা হয়। এর পরের পয়েন্টে লিখবে ফেলিক্স কেরির ভূমিকা। উইলিয়াম কেরির পর মুদ্রণের ক্ষেত্রে অগ্রসর হন তার পুত্র ফেলিক্স কেরি। তিনি বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক কিছু মূল্যবান গ্রন্থ রচনা করেন। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার পঞ্চম সংস্করণ অবলম্বন করে ফেলিক্স কেরি তার বিদ্যাহারাবলী বাণী রচনার সূত্রপাত করেন। চিকিৎসাবিদ্যার অস্ত্রোপচার বিষয়ে ফেলিক্সের যথেষ্ট আগ্রহ ও দক্ষতা ছিল। সেজন্য অ্যানাটমি দিয়েই তিনি প্রথম এনসাইক্লোপিডিয়া অনুবাদ করেন। এর পরের পয়েন্টে লিখবে জন ম্যাকের ভূমিকা। জন ম্যাক ছিলেন শ্রীরামপুর মিশনের বিজ্ঞান চর্চার প্রধান ব্যক্তিত্ব। বিজ্ঞান চর্চার পাশাপাশি তিনি গবেষণাগারও গড়ে তোলেন। এটি হলো ভারতের প্রথম উন্নত মানের বিজ্ঞানের গবেষণাগার। তিনি রসায়নের উপর রসায়নবিদ্যার সূত্রাবলী নামে বাংলা ভাষায় গ্রন্থ রচনা করেন। এরপরে তোমরা প্যারা করে লিখবে এইভাবে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন বাংলায় শিক্ষা বিস্তারে অবিস্মরণীয় হয়ে আছে। এর পরের প্রশ্ন 5.3, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তায় কোন দিকটি শান্তিনিকেতন প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ফুটে উঠেছিল? এখানে তোমরা লিখবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে নিজের শিক্ষাচিন্তার ভিত্তিতে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। এরপরে তোমরা পয়েন্টে লিখবে যে প্রথম পয়েন্টে লিখবে যে শান্তিনিকেতন প্রতিষ্ঠা। এখানে তোমরা লিখবে যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদার ভুবনমোহন সিংয়ের কাছ থেকে 1863 খ্রিস্টাব্দে 20 বিঘা জমি কিনেন। এখানে তিনি শান্তিনিকেতন নামে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন। এরপরে তোমরা পয়েন্টে লিখবে যে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ভাবনা। এখানে তোমরা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজস্ব চিন্তা ভাবনার ভিত্তিতে শান্তিনিকেতনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি চেয়েছিলেন 1 নম্বর পয়েন্টে লিখবে প্রকৃতির কাছাকাছি আদর্শ পরিবেশের মধ্যে শিশুদের বড় কোলে তুলতে হবে। 2 নম্বর পয়েন্টে লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর প্রাচীন ভারতের আশ্রমিক শিক্ষার ভাবধারায় অনুপ্রাণিত হয়েছিলেন, তাই তিনি শিক্ষার্থীদের শান্তিনিকেতনে রেখে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করেছিলেন। এর পরের পয়েন্টে লিখবে কবিগুরু শান্তিনিকেতনে গুরু ও শিষ্যের মধ্যে মধুর সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছিলেন। তিনি বলতেন শিক্ষক শ্রদ্ধার সঙ্গে জ্ঞান বিতরণ করবেন আর শিক্ষার্থীরা শ্রদ্ধার সঙ্গে তা আহরণ করবে। এর পরের পয়েন্টে লিখবে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে শিক্ষার্থীদের সৃজনমূলক কাজের উপর গুরুত্ব আরোপ করেছিলেন। এখানে তিনি বিভিন্ন ধরনের উৎসব পালন করার ও ব্যবস্থা করেন। তিনি বলতেন এসবের মাধ্যমে শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশ ঘটবে। এর পরের পয়েন্টে লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটাতে চেয়েছিলেন। এজন্য শান্তিনিকেতনের ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষের বাইরে প্রকৃতির মধ্যে গাছের তলায় শিক্ষা দেওয়া হতো। এরপরে তোমরা উপসংহারে লিখবে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ভাবনা বাংলা বা ভারতে নয়, পৃথিবীর ইতিহাসে এক দিকচিহ্ন হয়ে আছে। দেশ বিদেশের বহু ছাত্র ও শিক্ষক এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন। এর পরের প্রশ্ন 5.4, ভারত মাতা চিত্রটি কীভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিল? তোমরা 1 নম্বর পয়েন্টে ভূমিকাতে লিখবে ব্রিটিশ শাসিত পরাধীন ভারতবর্ষে চিত্রশিল্পীগণ চিত্রের মাধ্যমেও ভারতীয় জাতীয়তাবোধ ফুটিয়ে তুলেছেন। ভারতীয় জাতীয়তাবোধ সৃষ্টিকারী চিত্রগুলির মধ্যে অন্যতম প্রধান ছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ভারতমাতা চিত্রটি। চিত্রে ভারতমাতা হলেন ভারতবর্ষের প্রতীক। এর পরের পয়েন্টে লিখবে ভারতমাতার অঙ্কনকাল। 1902 খ্রিস্টাব্দে অবনীন্দ্রনাথ ঠাকুর বঙ্গমাতা চিত্র অঙ্কন করেন। পরে ভারতের স্বদেশি আন্দোলনের আবহে 1905 খ্রিস্টাব্দে তা ভারতমাতা রূপে খ্যাতি লাভ করে। এর পরের পয়েন্টে লিখবে ভারতমাতা চিত্রের বর্ণনা ও বিশ্লেষণ। ভারতমাতা হলেন গৈরিক বসন পরিহিতা এক দেবী। ভারতমাতার চারটি হাতে ধরে আছেন ধানের গোছা, সাদা কাপড়, পুঁথি ও জপমালা। তিনি সবুজ পৃথিবীর উপরে দাঁড়িয়ে আছেন। তার পায়ের কাছে 4টি পদ্মফুল এবং পিছনে নীল আকাশ। এরপর তোমরা প্যারা করে লিখবে ভারতমাতা ভারতবর্ষের প্রতীক। তিনি তার সন্তানদের অন্ন,
বস্ত্র, শিক্ষা ও দীক্ষা প্রদান করেন। ভারতমাতা চিত্রটি ব্রিটিশ বিরোধী আন্দোলনকালে জাতীয়তাবাদের প্রতীকে পরিণত হয়েছিল। ব্রিটিশ শাসনাধীন ভারতে ভারতমাতা চিত্রটি জনসাধারণের মধ্যে জাতীয়তাবোধের সঞ্চার করে। এরপরে তোমরা উপসংহারে লিখবে, ভগিনী নিবেদিতা ভারতমাতার ভূয়সী প্রশংসা করে বলেছেন যে এই চিত্রটির মাধ্যমে বিমূর্ত জাতীয়তাবাদকে মূর্ত করে তোলা হয়েছে। এরপরের প্রশ্ন 5.5, বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক, বিশ্লেষণ করো। তোমরা লিখবে এইভাবে যে পাশ্চাত্য সভ্যতার সংস্পর্শে এসে 19 শতকে মধ্যবিত্ত বাঙালি সমাজে এক যুক্তিবাদী ও মানবতাবাদী আলোড়নের সূচনা হয়। তৎকালীন ধর্ম, সমাজ, শিক্ষা, সাহিত্য, দর্শন, রাজনীতি জীবনের সর্বক্ষেত্রেই এ প্রভাব অনুভূত হয়। ইতালীয় নবজাগরণের সঙ্গে তুলনা করে অনেকে বাংলার এই জাগরণকে বঙ্গীয় নবজাগরণ বলে অভিহিত করেছেন। বাংলার নবজাগরণ ছিল মূলত কলকাতা কেন্দ্রিক। এর কারণগুলি হল, 1. বাংলায় নবজাগরণ ঘটার প্রধান কারণ ছিল বাংলাতেই প্রথম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলার কলকাতা ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজধানী ও পাশ্চাত্য শিক্ষার কেন্দ্র। একদল বাঙালি এই পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির সংস্পর্শে এসে পাশ্চাত্যের যুক্তিবাদী, মানবতাবাদ, উদারতা, জ্ঞানবিজ্ঞান প্রভৃতির সঙ্গে পরিচিত হয়েছিলেন। তাদেরই প্রচেষ্টার ফল হিসাবে বাংলায় নবজাগরণ ঘটে। এর পরের পয়েন্টে লিখবে, বাংলার নবজাগরণ ছিল মূলত শহরকেন্দ্রিক, বিশেষত কলকাতা কেন্দ্রিক। এতে শহরের ধনী ব্যক্তি ও শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায় অংশগ্রহণ করেছিল। এর সঙ্গে গ্রামের সাধারণ মানুষের কোনো প্রত্যক্ষ সম্পর্ক ছিল না এবং তাদের উপর এর কোনো প্রভাবও পড়েনি। এর পরের পয়েন্টে লিখবে, বাংলার নবজাগরণ উচ্চশিক্ষিত ও সমাজের তথাকথিত উঁচু শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল। এই সম্প্রদায় ছিল মূলত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত। এই কারণে অধ্যাপক অনিল শীল 19 শতকের বাংলার নবজাগরণকে এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছেন। বেশিরভাগ উচ্চশিক্ষিত মানুষ কলকাতায় বসবাস করতেন, তাই বলা যায় বাংলা নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক। এর পরের পয়েন্টে লিখবে, বাংলার নবজাগরণ ব্রিটিশ শাসন নির্ভর ছিল। সমাজ সংস্কারগণ তাদের সাফল্যের জন্য ব্রিটিশ সরকারের অনুগ্রহ প্রার্থনা করেছিলেন। তাছাড়া পাশ্চাত্য শিক্ষা ও পাশ্চাত্য জ্ঞানবিজ্ঞানের প্রসারে ব্রিটিশ সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই ব্রিটিশ সরকারের মূল কেন্দ্র ছিল কলকাতা। এর পরের পয়েন্টে লিখবে, প্রখ্যাত পণ্ডিত অশোক মিত্রের মতে, চিরস্থায়ী বন্দোবস্তের সুবাদে নয়া জমিদার শ্রেণী সাধারণ রায়তদের শোষণ করে যে বিপুল অর্থ লাভ করেছিল, তার একটা বিরাট অংশ তারা কলকাতার সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যয় করেছিলেন। এই কর্মকাণ্ডের সঙ্গে সাধারণ মানুষেরও কোনো যোগ ছিল না। এর পরের পয়েন্টে লিখবে, এই নবজাগরণ মূলত হিন্দু সমাজ, বিশেষ করে উচ্চ বর্ণের মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল। মুসলমান সমাজ বা নিম্ন বর্ণের হিন্দুদের সঙ্গে এই নবজাগরণের কোনো সম্পর্ক ছিল না। এরপর তোমাদের 6 দাগের প্রশ্ন বলছে যে 15টি 16টি বাক্যে উত্তর দাও। এখানে তোমাদের একটি প্রশ্ন আছে, 8 নম্বরের, মোট 8 নম্বরের প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তোমরা লিখবে এইভাবে, 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট বা সনদ ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়। এই আইন অনুসারে ভারতের শিক্ষা বিস্তারের জন্য ব্রিটিশ সরকার 1 লক্ষ টাকা বরাদ্দ করেন, কিন্তু এই টাকা প্রাচ্য না পাশ্চাত্য শিক্ষার প্রসারে খরচ করা হবে তা ঠিক করে দেওয়া হয়নি এই সনদে। তাই 1820 খ্রিস্টাব্দে প্রাচ্য না পাশ্চাত্য শিক্ষা প্রসার করা হবে তা নিয়ে বিতর্ক দেখা দেয়, যা প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব নামে পরিচিত। এরপর তোমরা 1 নম্বর পয়েন্টে লিখবে বিতর্ক। বিতর্ক বা দ্বন্দ্বের মূল কথা হলো, ওই সময় যারা প্রাচ্য ভাষার ব্র্যাকেটের মধ্যে লিখবে সংস্কৃত, আরবি, ফার্সি মাধ্যমে শিক্ষা চর্চার কথা বলেন, তারা হলেন প্রাচ্যবাদী, আর যারা ইংরেজি মাধ্যমে শিক্ষার চর্চার কথা বলেন তারা হলেন পাশ্চাত্যবাদী। এর পরের পয়েন্টে লিখবে তোমরা প্রাচ্যবাদী। H.T. প্রিন্সেপ, কোলব্রুক, উইলসন প্রমুখ ছিলেন প্রাচ্যবাদী সমর্থক। এদের মতে প্রাচ্য শিক্ষা হলো প্রকৃত শিক্ষা, কারণ এই দেশের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে এই শিক্ষা জড়িত। দেশের বেশিরভাগ শিক্ষার্থী এই শিক্ষার সঙ্গে যুক্ত, তাই এই শিক্ষার উন্নতির জন্য সরকারি টাকা বরাদ্দ করা উচিত। এর পরের পয়েন্টে লিখবে পাশ্চাত্যবাদী। এখানে লিখবে ট্রেভেলিয়ন, আলেকজান্ডার ডাফ, স্ট্যান্ডার্স প্রমুখরা ছিলেন পাশ্চাত্য শিক্ষার সমর্থক। এদের মতে ইংরেজি ভাষা হলো আন্তর্জাতিক ভাষা। এই ভাষায় রচিত সাহিত্য অতি সমৃদ্ধ এবং তা ছাত্রদের চাকরি পাওয়ার উপযোগী, তাই ইংরেজি শিক্ষার জন্য সরকারি টাকা বরাদ্দ করা উচিত।
এরপর তোমরা প্যারা করে লিখবে, ভারতীয়দের মধ্যে রাজারামন রায় ছিল পাশ্চাত্যবাদী, তিনি তৎকালীন বড়লাট আমহার্স্টকে চিঠি মারফতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার পরিবর্তে ইংরেজি ও আধুনিক বিজ্ঞান শিক্ষার দাবি জানান। এর পরের পয়েন্টে লিখবে তোমরা সরকারি শিক্ষানীতি, প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ককে সম্পূর্ণ করার জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছিলেন, যেমন মেকলে মিনিট, এটা হয়েছিল 2 ফেব্রুয়ারি 1835 খ্রিস্টাব্দে। এরপর লিখবে 1835 খ্রিস্টাব্দে 8ই মার্চ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং পাশ্চাত্য শিক্ষাকে সরকারি শিক্ষানীতি হিসাবে গ্রহণ করেন। এর পরের পয়েন্টে তোমরা মূল্যায়ন লিখবে, এখানে লিখবে পরিশেষে বলা যায় যে প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব দেখা দিয়েছিল, শেষ পর্যন্ত পাশ্চাত্যবাদী জয়লাভ করেছিল, সরকারি ক্ষেত্রে ফার্সি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষার ব্যবহার চালু হয়। এই হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্কের সকল প্রশ্ন উত্তর। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ধন্যবাদ।